প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা অপেরার নিয়মিত আয়োজন ইতিহাসের অলিগলি অনুষ্ঠান থেকে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মিরপুর একের বাবা মুশকিল আহসান শাহ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। এটি ঢাকার অন্যতম প্রাচীন মাজার, যার আরেক নাম কুমির শাহ মাজার। এই নামের পেছনে রয়েছে একটি অনন্য গল্প। এটি মুশকিল আহসান শাহ বাগদাদির সমাধি। এখানে প্রতিদিন নানা আরজি নিয়ে বিভিন্ন শ্রেণীর মানুষ হাজির হন, মানত করেন। তাদের অনেকের দাবি তাদের চাওয়া পাওয়া পূরণও হচ্ছে। প্রচলিত গল্প অনুযায়ী প্রায় 550 বছর আগে মুশকিল আহসান শাহ বাগদাদি ইসলাম প্রচার করতে ইরাক থেকে ঢাকায় এসেছিলেন। তিনি নাকি এসেছিলেন নদীপথে সাদারি ও মাদারি নামের দুটি কুমিরের পিঠে চড়ে। এই কারণেই তার আরেক নাম কুমির শাহ। তবে গবেষক নাজির হোসেন তার কিংবদন্তির ঢাকা গ্রন্থে জানিয়েছেন, এই মাজারের পাশের বিশাল পুকুরে কুমির থাকত। মুরিদরা মানত করে এই কুমিরদের দিকে মুরগি ছুঁড়ে মারত। তাদের বিশ্বাস ছিল যারা সততার সঙ্গে মানত করত, কুমিরগুলো কেবল তাদের ছোড়া মুরগিই খেত। সবাই বলে সে সময় মিরপুর ছিল বনাঞ্চল। মিরপুর চিড়িয়াখানা রোডের যেই স্থানে মাজারটি রয়েছে সেটি ছিল টিলা। সেই টিলাতেই কুমির শাহ নিজের আস্তানা স্থাপন করেন এবং এখানে 885 হিজরি অর্থাৎ 1480 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখানের খাদেম পরিবার প্রায় 200 বছর ধরে এই মাজারের রক্ষণাবেক্ষণের কাজ করছে। পুরানো ঐতিহ্য এটা তো আমাদের ধরে রাখতে হবে। আমাদের তো এখন ওই দরবার দিয়ে তো ইনকাম চলে না, কিন্তু তারপরে ধরে রাখতে হবে। যেহেতু দাদা ঘুরে গেছে, বাবা ঘুরে গেছে, বড় দাদা ঘুরে গেছে, এখন আমরা নিজেরা করতেছি। কুমির শাহর মৃত্যু সনটি সঠিক হলে কুমির শাহ সুলতানি আমলের সুফি ছিলেন। গৌড়ে তখন সুলতান ইউসুফ শাহর রাজত্ব। কুমির শাহর মাজারের কাছেই শাহ আলী মাজার। শাহ আলীর মাজারের মূল ইমারতের শিলালিপি থেকে জানা যায় এটি 1480 খ্রিস্টাব্দে নির্মিত। অর্থাৎ ধারণা করা যায় শাহ আলীর অনেক আগেই কুমির শাহ মিরপুরে বসবাস শুরু করেন। মুশকিল আহসান শাহ ওরফে কুমির শাহ সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। কিংবদন্তি অনুযায়ী বাগদাদ থেকে মোট 40 জন ইসলাম প্রচারক পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিলেন। শাহ আলী তাদেরই একজন। হতে পারে কুমির শাহও তাদের দলভুক্ত।